আমি রূপানু রামচন্দ্র জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে। চলমান দশম ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপে দেশের 986 ইউপিতে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। বিভিন্ন জটিলতায় 7টি ইউপি নির্বাচন স্থগিত আছে। সারা দেশে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এরই মধ্যে 101 জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান ছাড়াও সাধারণ সদস্য পদে 337 জন এবং সংরক্ষিত সদস্য পদে 132 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে চলছে 9 পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের পেঁচাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম তরিকুল ইসলাম মাহবুব। আমি এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের পেঁচাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। আর এই মাঠে এখানে যখন আমি এসেছি সকাল থেকে দেখেছি নারী পুলিশের কিন্তু দীর্ঘ লাইন কেন্দ্র। আর এই কেন্দ্রের কথা যদি আমি বলি তখন বলতে পারবো এই কেন্দ্রে কিন্তু ভোটার সংখ্যা কিন্তু 111 জন। আর এই ইউনিয়ন কিন্তু কিছু চেয়ারম্যান প্রার্থী রয়েছে মুক্তার, এর মধ্যে মৌকাপুর থেকে নির্বাচন করছেন হিমন্ত ভূঁইয়া এবং নারায়ণপুর থেকে নির্বাচন করছেন আশরাফুল ভূঁইয়া মাঠি এবং নির্বাচনের সহিংসতার কথা যদি আমি বলি তাহলে বলতে হয় কিন্তু গত বছর কিন্তু এই কেন্দ্র থেকেই কিন্তু নাজমুল হাসান নামের এক ব্যক্তি নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছিল, যার কারণে কিন্তু এই কেন্দ্রটি কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করছেন। আমি এই কেন্দ্রের এসে প্রথমেই কথা বলেছিলাম এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনিরুজ্জামানের সাথে, তিনি আমাকে জানিয়েছেন এই কেন্দ্রের যদিও এর আগে সহিংসতা হয়েছে বা একজন নিহত হয়েছে, এবার কিন্তু সেরকম কি তারা হতে দেবে না। তারা তার সাথে তখন আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু খুব পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু খুব সতর্ক হয়েছে। এই ছিল আমার কাছে শম্ভুপুরা ইউনিয়নের 1 নং ওয়ার্ড দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পার্টির এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ তুলেছে প্রতিপক্ষ। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বলেছেন জাতীয় পার্টির এজেন্টরা কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। এই কেন্দ্রের 2361 ভোটার রয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী টহলে রয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের মনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিনউদ্দিন রিপন। নারায়ণগঞ্জের শম্ভুপুর ইউনিয়নের মনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এখানে ভোটার সংখ্যা 1741। সকাল থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দূর দূরান্ত থেকে আমরা দেখেছি ভোটাররা উপস্থিত থেকে তারা ভোট দেওয়া শুরু করেছে। এখন পর্যন্ত এই কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। তো এ ছিল আমার কাছে মনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র থেকে সবশেষ তথ্য। পঞ্চম ধাপের 707 ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নের আবেদন ফর্ম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। আজ শুরু হয়ে 1 ডিসেম্বর পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আগ্রহী প্রার্থীরা 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করা যাবে, জমা দিতে হবে সেখানেই। বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার রায় ঘোষণা আজ। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় ঘোষণা করবেন। 14 নভেম্বর উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন আদালত। অভিযুক্তদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা করছে পরিবারের সদস্যরা। আসামি খালাস পাবে এমন আশা আইনজীবীদের। এবার জানাবো দেশের বাইরের খবর। আরও নতুন নতুন দেশে শনাক্ত হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। যুক্তরাজ্যের পর জার্মানি ও ইতালিতে মিলেছে কোভিড-19 এই ধরন। জার্মানির মিউনিক বিমানবন্দরে দক্ষিণ আফ্রিকা ফেরত দুজনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। ইতালির মিলানে ওমিক্রন সংক্রমিত একজনের সন্ধান মিলেছে যে মোজাম্বিক থেকে ফিরেছেন। চেক রিপাবলিকেও নামিবিয়া ফেরত একজন এই ভ্যারিয়েন্টের শিকার বলে আশঙ্কা করা হচ্ছে। আফ্রিকা মহাদেশের 5টি দেশের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে তুরস্ক। 24 ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও 5,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এবার জানাবো মাঠে ময়দানের খবর।
প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী দল। আগামী বছরের মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে 50 ওভারের ক্রিকেটে 8 দলের মাঝে শ্রেষ্ঠত্বের লড়াই। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। করোনা ওমিক্রনের সংক্রমণ জিম্বাবুয়েতে মেয়েদের বিশ্বকাপ বাছাই পর্ব মাঝপথে বাতিল করেছে আইসিসি। ভালো শুরু করেও মাঝে ছন্দ হারিয়ে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল বার্সেলোনা। তবে শেষ দিকে ভিয়ারিয়ালের ভুলে কাঙ্ক্ষিত জয় নিয়েই মাঠ ছাড়ে জাভির শিষ্যরা। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লালিগার ম্যাচটি 3-1 গোলে জিতেছে বার্সেলোনা। লোতি লালিগায় 14 ম্যাচে বার্সেলোনার এটি মাত্র ষষ্ঠ জয়, সঙ্গে 5 ড্রয়ে 23 পয়েন্ট নিয়ে টেবিলের 7 নম্বরে অবস্থান করছেন তারা। 16 পয়েন্ট নিয়ে 12 নভেম্বর ভিয়ারিয়াল, অন্যদিকে 13 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। শেষ করছে নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন দুপুরের এসএটিভি সংবাদে।